আসসালামু আলাইকুম আজকে আমি তেরোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নমালা নিয়ে আলোচনা করব বিষয় বাংলা পদের নাম সহকারী শিক্ষক বাংলা সাধারণ বিষয় ভাষা তাহলে আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নে ক বিভাগ সাহিত্য তাহলে সাহিত্য থেকে কিছু প্রশ্ন থাকবে এগুলো প্রশ্ন উত্তর করতে হবে এক নম্বর আছে ক সভ্যতার সংকট প্রবন্ধ অনুসারে প্র প্রাচ্য ও পঁচাত্ত সভ্যতার স্বরূপ বিশ্লেষণপূর্বক লেখকের অভিমত ব্যক্ত করুন অথবা সংস্কৃতি মানে সুন্দরভাবে বিচিত্রভাবে মহৎভাবে বাঁচা এই উক্তির আলোকে হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের তাৎপর্য বিশ্লেষণ করুন এখানে পনেরো নম্বর দুই আছে ক হুজুর কেবলা গল্পে অবলম্বনে আবুল মনসুর আহমদ ধর্ম ব্যবসায়ীদের যে ভণ্ডামি চিত্র তুলে ধরেছেন তা স্বরূপ ব্যাখ্যা করুন অথবা জৈবিক প্রবৃদ্ধির আদিমাতা আদিমতা ও মানুষের বেঁচে থাকার সংগ্রাম মানিক বদ্যোপাধ্যায়ের প্রগৈতিহাসিক গল্পে যেভাবে উন্নীত হয়েছে তা গল্পটির নামকরণের তাৎপর্য ব্যাখ্যা সূত্রে আলোচনা করুন তিন নম্বর ছিল ক নম্বর ঐক্যান কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অর্পণ করেছেন তার স্বরূপ তুলে ধরুন অথবা কবি জীবনানন্দ দাসের কবি জীবন আনন্দ দাসের বনলতা সেন এক অসাম্য প্রেমের কবিতা আলোচনা করুন চার নম্বরে রয়েছে প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা লিখুন কনাবার যৌবনের নামে আমরা ভয় পাই না কেননা তার অন্তরে শক্তি আছে অথবা আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহী করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি ইহার বেশি শুনিলে তোমার কল ফাটাইয়া যাইবে অথবা দাম চড়িল সব জিনিস সেরে কমিল কেবল জীবনের হারিয়ে গেছে অন্ধকারে পাইনি খুঁজে আর আজকে তোমার আমার মাঝে সপ্ত পাড়াবার অথবা নারিলি হরিতে মান দংশিল কেবল ফণি বিষম বিষজ্বালা ভুলিবি মন কেমনে খবিবাহ ভাষা শিক্ষা পাঁচ নম্বর সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করুন এইখানে এটি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটাকে আমাদের সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করে লিখতে হবে পাঁচ নম্বর ছ নম্বর আছে সত্যবিধানের পাঁচটি নিয়মের উদাহরণ সহ লিখুন তাহলে সত্যবিধানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে পাঁচ নম্বর সাত নম্বরে আছে বন্ধুর বন্ধুর বিয়োগে তাকে সবেদনা সমবেদনা জানিয়ে একটি পত্র লিখুন পাঁচ নম্বর অথবা ক্ষণভার কারখানার বিষাক্ত গ্যাস ও পদার্থ আপনার এলাকার পরিবেশের ক্রমেই দূষিত করে তুলছে জীবন কিভাবে বিপন্ন হয়ে উঠেছে সে অভিজ্ঞতা জানিয়ে কোনো দৈনিক পত্রিকা সম্পাদকের নিকট প্রকাশের উপযোগী করে একটি পত্র রচনা করুন এখানে একটা পত্র লিখতে বলছে অথবা এখানে সংবাদপত্রে প্রকাশের জন্য লিখতে বলছে পাঁচ নম্বর আট নম্বরে আছে অনু বাংলায় অনুবাদ করুন তাহলে এখানে একটি ইংলিশে অনুচ্ছেদ বা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করতে হবে এখানে পাঁচ নম্বর নয় নম্বরে রয়েছে একটি যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন তাহলে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন এখানে পাঁচটি প্রবন্ধ দেওয়া থাকবে বা প্রবন্ধ রচনা দেওয়া থাকবে এই পাঁচটি প্রবন্ধের যে কোনো একটি লিখতে হবে বিশ নম্বর এই ছিল মোর একশো নম্বরের পরীক্ষার প্রশ্নমালা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব কোবেন।